আৰু দিদিৰ সামনে আমি আবার চলি আছি একদম লম্বা বুঝিনি মনা না যে বেৰ খারাপ তো কিছু নাই গৰেছি তো আইতাই দুবা গাদৰাইছি যে বেগুনাইছি আর ও সাবে মতো লম্বাতে বরবটি লম্বা বরবটি আছে আমার কাছে টেগা তো ফটো লিখিয়া কাটো লিখে কাটি কোনো প্রবলেম লম্বা লম্বা করে চিরে চিরে কাটি এই তো সবজি করি কাটি দিয়েছি তো এবার এবার দেখি আমি ঘরে কি এই সবজিতে কি রাখি দেখান যায় তো এবার দেখেন প্লেটের মধ্যে সবজি কাটা আছে কাটি সুন্দর করে দুটি লইছি চিকন চিকন করে কাকার গাজরটি একবার চিকন চিকন করে কাটি লইছি তারপরে বেগুনও কাটি লইছি তারপরে পটল আছে চিকন চিকন করে পিছালাই দিছি তারপরে কাঁকড়ারও পিছালাই দিছি আর লইকে দিছি চিকন চিকন করে কাটি বুঝলি দিদি আমি এখানে আমার বাড়িতে ছানা আছে বুঝলি ছানা দিয়ে আগে সবজি দিয়ে রান্ধবো মানে একটা নবীটার নবরত্ন কয় আর বুঝলি তো এখানে কিছু আদা জিরা গোলমরিচ বাটা আছে তারপরে এই বাড়িতে আমার কিছু পোস্ত বাটা আছে এবার এই আমার এখানে পাঁচফোড়ন আছে শুকনা মরিচ আছে তেজপাতা আছে হ্যাঁ এবার দেখি আপনারা দেখেন আমি কেমনে রান্ধি কেউ খানা এরকম সবজি থাকলে কেউ খানা বুঝছে না গরম বাইর করে হালা দিই হোসে কিনা জিনিস মানে বাইরে হালা দিলে কেমন হইব বুঝছেন নি তাই আমি এটিকে কোনো ক্রমে রান্ধি কাটি করে লিখছি প্রায় তেলের মধ্যে ওই চাল তিনটা শুকনা মরিচ দিলাম ওই চাল পাঁচ ফোড়ন দিয়ে ছাড়ি দিয়ে তেজপাতাও খালি দিয়ে জিরা মশলা বাড়ি গোলমরিচ জিরা হ্যাঁ আর হলো আদা দেখি আমার রান্নাটা কতটুকু কাজ আছে এবার পাশে গরম জল পয়েন্ট আছে এবার আমার এই যে সবজিটা দেখছেন এটা নাম দিলাম নবরত্ন এই নবরত্ন আপনি রুটি দিখাইতে পারেন গরম গরম লুচি দিখাইতে পারেন গরম গরম ভাত দিখাইতে পারেন আবার যদি মনে আমি খালি বই থাকেন ঘরের যে খালি প্লেটের মধ্যে লই আমি খাইতে পারেন তো এই রান্নাটা আপনারা ঘরে সবাই খাইয়েন আত্মীয় স্বজনের খাওয়াইয়েন বন্ধু বান্ধবরা খাওয়াইয়েন যদি আপনার এই রান্নাটা মন পছন্দ মতো নয় তাহলে আপনারা আমার লগে শেয়ার করেন